পরিমাণ খাইছি জামাকাপড় গলা এত পরিমাণ খাইছি জন্য আর এক এক জনের অবস্থা দেখেন কি অবস্থা হলুদ হলুদ তেলের মতো ভাসতে দেখছো সেটা হচ্ছে জাস্ট আমি 6-7 ফুটা সরিষার তেল এবং ওই পাশে তুমি একটা মশলার গুঁড়া দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্টার মশলা দেন হচ্ছে আমি সামান্য একটু আদা নিয়েছি এবং লবণ নিয়েছি জাস্ট মশলার এক্সট্রা যে একটা গন্ধ থাকে সেটা যাওয়ার জন্য অ্যান্ড দেন আমি জাস্ট ম্যাগি মশলাটা একটু দিয়ে দিব গ্রামের জন্য আমি চুলার জালটা হাই করে দিয়েছি এটাকে আমি সিদ্ধ করে নিব এবং পানি খুব সামান্য দিতে হবে মাছের মধ্যে কোনো পানি থাকা যাবে না সো এটা হতে থাক আর আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিব অ্যান্ড দেন হচ্ছে আমি বেসনটাকে গুলিয়ে নিব সো পেঁয়াজ হচ্ছে এখানে আমি 10টা নিয়েছি জাস্ট ছোট বড় এরকম সাইজেরই চলবে বেশি পেঁয়াজ আসলে লাগবে না আমি এখানে তো আদা রসুন বাটা নিয়েছি এটা আমি মাছের মশলাটা মিক্স করব আর এই হচ্ছে আমার ব্রেড আমি এখানে বড় সাইজের ব্রেড নিয়ে তো লেট না করি আমি পেঁয়াজগুলো কেটে সো গাইজ আমার সবগুলো পেঁয়াজ কাটা শেষ এখন হচ্ছে আমি জাস্ট 2টা কাঁচামরিচ এখানে একদম চিকন চিকন করে কেটে নিব একদম পাতলা করে কাটা লাগবে কাঁচামরিচ নাহলে হচ্ছে ব্রেডে বসতে যাবে না ঠিক এরকম পাতলা পাতলা করে মশার উৎপাত এত বেড়ে গেছে যা একদম অসহ্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়ে গেছে তো আমার মাছ এখানে অলমোস্ট হয়ে যাচ্ছে আমি একটু একটু করে মাছগুলোকে উল্টিয়ে দিব আর ভেঙে যাওয়ার ভয় নেই এখানে ভেঙে গেলেও সমস্যা নেই যেহেতু ওইগুলো একদম ম্যাশ করা হবে সো ভয় কোনো কিছুই নেই আর মাছ তো এমনিতে অনেক নরম সো সিদ্ধ করে নিলে আরও বেশি নরম হয়ে যায় ওকে পানি শুকিয়ে যাচ্ছে প্রায় সো এটা হতে থাক গাইস আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি এখানে হচ্ছে আমি আলু ইউজ করব জাস্ট মাছের যে ম্যাশ ভর্তাটাকে আর কি সেটাকে একটু আঠালো করার জন্য আমি এখানে আলু সিদ্ধ জাস্ট 3টা আলু আমি সিদ্ধ করে মাছের সাথে আমি এটাকে ভর্তা করে নিব গাইস তো এটা একদম হয়ে গেছে পানি একদম শুকিয়ে গেছে সো এটাকে আমি হচ্ছে এখন বাটিতে বেড়ে নিব এক এক করে দেন ওদেরকে কাজে লাগিয়ে দিব এটা বাছার ক্ষেত্রে আমি এই দিকের কাজটা করে নিব কারণ বেশি লেট হয়ে গেলে সন্ধ্যার নাস্তা করতে গিয়ে দেখবো যে দেন হচ্ছে রাতের খাবারই আর হবে না খুব ভালোভাবে এগুলো কাটাটা বেছে নিতে হবে না হলে গলা একবার আটকে গেলে শেষ আর এই স্ন্যাক্সটা আপনার যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারবেন কোনো প্রবলেম নেই জাস্ট এইভাবে হচ্ছে একটু মশলা অ্যাপ্লাই করে নিলে হয়ে যাবে বেশি মজা হয় এটা হচ্ছে টাকি মাছ দিয়ে করলে আমি টাকি মাছ অ্যান্ড কই মাছ দিয়ে করতাম তো আমার টাকি মাছ কই মাছ দুটোই শেষ তো ভাবছি যে আমি আমার ঘরে যে মাছ আছে আমি সেটা দিয়ে করে নেব ওকে তো এগুলো আমি এখন নিয়ে যাচ্ছি ওদেরকে দেওয়ার জন্য আমাদের কাজের মানুষের অভাব নেই দেখেন লিপস্টিক দিয়ে এই আরেকজনকে আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি এই যে স্মাইল আর দেখেন ঘরের কি অবস্থা
সে গাড়ি আমার বিছানার উপর উঠে ফেলল। এগুলো খুব সাবধানতার সাথে বাঁচতে হবে, একটা কাটা থাকলে কিন্তু একদম অবস্থা খারাপ গলার সমস্যা কি তাইলে। সো গাইস, এখানে সবগুলো মাছ কাটা বেছে নেওয়া হয়েছে, এগুলো এখন এইভাবেই থাক। আমি পাশে হচ্ছে আলুগুলোকে ম্যাশ করে দেন এটার সাথে মিক্স করে নিই। আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি, বেসনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ বেসনে অনেক দানাদার থাকে, এই দানাদারগুলো রাখা যাবে না, কারণ এটা মেন টেস্ট হচ্ছে এই বেসন। তো বেসনগুলোকে আমি নিয়ে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। যেহেতু আমি আজকে বেশি করে বানাবো, তো বেসনের পরিমাণটা বেশি থাকা লাগবে। সামান্য এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব, আদার পরিমাণ এইটুকুই এনা, এর থেকে বেশি দেওয়া লাগবে না, তাহলে হচ্ছে আদা আদা গন্ধ করবে। আর একটু ঝালের জন্য আমি হচ্ছে এক চামচ গুঁড়ো মরিচ দিয়ে দেবো, হাফ চামচের থেকেও কম জিরা গুঁড়ো দিয়ে দেবো। ইয়েলো কালারের জন্য আমি এখানে এক চামচ হলুদ দিয়ে দিব, আর লবণ হচ্ছে পরিমাণ মতো। লবণ এখানে তো আইডিয়া করে বলা যায় না। ওকে, আর এক্সট্রা টেস্টের জন্য আমি এখানে ম্যাগি মশলাটা অ্যাড করে দেবো। আমি এখানে দেড় প্যাকেট, মানে দুই প্যাকেট ছিল, আমি হাফ প্যাকেট, সো আরেক প্যাকেট ফুল হচ্ছে আমি দিয়ে দিব। আর হাফ প্যাকেটের থেকে, হাফ প্যাকেট বলেছি কারণ ওখান থেকে তো একটু আমি মাছ সেদ্ধ সময় ইউজ করেছি, এর জন্য হচ্ছে দেড় প্যাকেট। তো এই দুই প্যাকেট হচ্ছে আমি টোটাল ইউজ করেছি। এখন আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব। আমাদের বাসায় হচ্ছে কাঁচা পেঁয়াজ কেউই খায় না। আপনারা যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন, তারা সরাসরি মাছ ভর্তা কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ অ্যাড করে দিতে পারেন। আর আমাদের বাসায় যেহেতু খায় না, তো আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। তো এই জন্য হচ্ছে আমি চুলায় কড়াই বসিয়ে নিয়ে তেল গরম করে নিয়েছি, খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নিব। আর আমার মতো যারা আপনারাও এরকম কাঁচা পেঁয়াজ আসলে খেতে চান না, বা আপনাদের বাসায় কেউ খেতে চান না, তারা ঠিক আমার মতো এইভাবেই আপনারা ভেজে নেবেন। আমি পাউরুটিগুলোকে ঠিক এভাবে স্যান্ডউইচের মতো করে কেটে নিয়েছি, জাস্ট এভাবে আমি বাকি সবগুলোকে কেটে নিব। কেটে আমি হচ্ছে আমার সুবিধা অনুযায়ী এক সাইডে রেখে দিব। এমনি এটা করতে লেট হয়, তার মধ্যে যদি আমি আরও লেট করি পরে দেখো সাইড থেকে চিলা চিলে শুরু হয়ে যাবে। আমার পেঁয়াজ অলরেডি ভাজাও হয়ে গেছে, বেশি ভাজবো না, কারণ কাঁচা ভাবটা মেন হচ্ছে আমার যাওয়া দরকার। আর পেঁয়াজও মেল্ট হয়ে গেছে, কাঁচা ভাবও চলে গেছে, তো এটা এখন নামিয়ে ফেলবো। নামিয়ে আমি ভর্তার সাথে অ্যাড করে দেবো। ওইদিকে আমার আলুও হয়ে গেছে, তো আমি ভর্তাটা কীভাবে করবো সেটা আপনাদের সাথে এখনই দেখাচ্ছি। আমি রেসিপির দিকে ধ্যান দিতে গিয়ে আমার রাইস কুকারের এই ডিশ পুরে টুরে একবারে শেষ, এটা এখন স্মেলে পেটের মধ্যে লাগে। পেটের মধ্যে লাগালে তো পেট পুরো চুরে একবারে শেষ হয়ে যাবে, তাহলে এই এগুলো খাওয়ার জন্য পেটটা তো আর থাকবে না। তোমার খাওয়া দাওয়া তুমি বলতে পারো না, ঠিক আছে সমস্যা নেই, আমি চলে যাবো। লাইট একটা আমার আলু শুধু হয়ে গেছে, গরম গরম সব হচ্ছে, আহ, এটাকে এখন আমি ঠান্ডা করে দেন হচ্ছে ম্যাশ করবো। আর এই মাছের মশলাটা আমি জাস্ট সামান্য একটু গ্রানের জন্য ইউজ করবো। ওকে, এটা ঠান্ডা হোক, দেন ম্যাশ করাটা না আমি আবার আসবো। গাইস, আমার এগুলো ভর্তা করা শেষ, আমি হচ্ছে আরেকটু মশলা মিক্স করবো, কারণ মশলার পরিমাণ কম হয়ে গেছে। যদিও এখানে ক্যামেরাতে অনেক ডার্ক মনে হচ্ছে, এতটা ডার্ক না, অনেকটা লাইট, তো এই জন্য হচ্ছে আমি আরও মশলা মিক্স করবো। ওকে, কমপ্লিট। এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিই। আমার আগে কিছু তেল ছিল, সেই তেলের সাথে আমি নতুন তেল অ্যাড করে দিয়েছি। রাইস যদি আমি এত বড় লোক না, তো তেলটা ওয়েস্ট করা হচ্ছে আমার বেশ একটা পছন্দ না। আচ্ছা, ওটা গরম হতে থাক, আমি এখন স্যান্ডউইচের ভিতরে পুরোপুরো ভরে নিব। এদিক থেকে খুব ইজি, এদিক থেকে এতটা প্যারা নেই, সো জাস্ট এভাবে পুরগুলোকে ভিতরে দিয়ে চেপে চেপে দিতে হবে। আর বেশি পুর দিলে ভাজতে প্রবলেম হবে, এই জন্য পুর অল্পই দিতে হবে, দিয়ে হচ্ছে এভাবে ছড়িয়ে ছড়িয়ে নিতে হবে। দেন মেন থিং যেটা, সেটা হচ্ছে, ওকে আমি আগে এটা দেখিয়ে দিই, তো দেন হচ্ছে এটাকে আমি একটু এভাবে চেপে দিই যাতে এই বাহিরের পুরগুলো চলে না আসে। এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে দেন হচ্ছে ভাজাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি কীভাবে ভাজি এবং আপনারাও সেগুলো কীভাবে ভাজবেন। ঠিক এইভাবে হচ্ছে ব্রেডটাকে ধরতে হবে, এভাবে দেন হচ্ছে এভাবে করে নিতে হবে, নাহলে হচ্ছে আপনাদের
যে ব্রেডটা থাকবে সেটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে। আর মেক শিওর করতে হবে বেসনগুলো যাতে সাইডে খুব ভালোভাবে লেগে থাকে, নাহলে হচ্ছে ব্রেড কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা 99%। অ্যান্ড দেন হচ্ছে খুব সাবধানতার সাথে ছেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এরকম ব্রাউনিশ কালার হয়েছে, ঠিক এইভাবে ব্রাউনিশ কালার করে ভেজে নিতে হবে। গাইজ আমার এই দুইটা হচ্ছে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই দুইটাকে নামিয়ে নিব। আচ্ছা এটা হচ্ছে আমি আগে নামাবো, আর খুব ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নিতে হবে, নাহলে কিন্তু তেল একদম চিপ 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 করবে। যাদের তেলে প্রবলেম সো তাদের জন্য এটা হচ্ছে অনেক বড় টিপ। তো গাইজ দুইটাই আমার ভাজা শেষ সম্পূর্ণ। এখানে প্রচুর গরম, আমি ঘেমে ঘেমে শেষ, এখন হচ্ছে খাবো আর আপনাদেরকে সবাই রিভিউ দিবেন কেমন হয়েছে। আমার তা এখানে লোকসা আপনারাই দেয় খাই, দেখা হচ্ছে আমাদের সাথে দেখা হচ্ছে। রাইট, চা বানিয়েছিলাম সব খেটে শেষ, এখন জাস্ট এই তিনটা আছে আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য, আসলে বোঝাতে মানে বোঝানোর জন্য যে আসলে জিনিসটা কত মজা হয়েছে এবং কত টেস্টি একটা স্ন্যাক্স। দেখেন তাদের কি অবস্থা, তারা খেটে মানে প্লেট তো শেষ, যা সেই দিনটা রেখেছে আপনাদের জন্য, আর এক একজনের অবস্থা দেখেন কি অবস্থা। ফার্স্ট বাইট আমি খাবো। যদি এটা আমার রেসিপি নিজের প্রশংসা নিজেরই করতে হয়, অসম্ভব মজা হয়েছে। আমার দেখা যাবে না ভাই, কেমন করে ভাই আমার, এটা আমি ভিডিও বানিয়েছি বা এটা আমার রেসিপি সেজন্য না, আপনারা বাসায় সন্ধ্যা নাস্তা হিসেবে একবার এটা বানিয়ে খেয়ে দেখবেন। দেখা হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে জিনিসটা কি টেস্টি কি না, কিছু বলো। সেই আর কি বলবো, মানে খেয়ে এত পরিমাণ খাইছি, গলা এত পরিমাণ খাইছি, পেট ভরে গলা পর্যন্ত আইসা পড়ছে, এত মজা লাগছে। এখন সে জামা ছাড়াই প্রমাণ, এই যে এটা প্রমাণ গাইস, এটা প্রমাণ, আর কি বলবো আর কি বলবো, এত মজা হইছে আর কিছু বলার মতো ভাষা নাই। ও এখন আরো খাইতে হবে, আরো নেলে পেট কিভাবে ভরবে ভাই, আমার খাদি জামা দাঁত বেড়ে গেছে, আমার দাঁত তো একটা নাই। ভিতরে প্রচুর পরিমানে গ্যাসের চাপ দিচ্ছিল, তো হুট করে ইসমাইলকে বলা হয়েছে ইসমাইল যাও বাইরে থেকে একটা স্যাভেন আপ নিয়ে আসো, যদিও আমি এটা খেতে পারবো না রাত হয়ে গিয়েছে। আর ওরা তো খেয়েছে এক একজন চিটপটাং, আমি তো আর চিটপটাং হতে পারি না কারণ আমার তো কাজ আছে। সো এখন আর কি বলার, ওরা এগুলো এখন খাবে উপভোগ করবে, খাক সমস্যা কি। আর একজন হচ্ছে ল্যাপটপ নিয়ে খুব ব্যস্ত, এদিকে তাকানোর তার টাইমই নেই, তার টাইম নেই। হ্যাঁ, ও আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে সে লাখপতি থেকে লাভ দিয়ে সে কারোরপতি হয়ে যাবে। সে ডুপ্লেক্স বাড়ির ছবি দেখছে, ওই যে দেখেন মনিটরে, ওই যে দেখেন একটু দেখা যাচ্ছে, সে মনিটরে হচ্ছে ডুপ্লেক্স বাড়ির পিকচার দেখছে আর আমাকে দেখাচ্ছে, দেখো তো কোনটা ভালো হয় কোনটা সুন্দর হয়। এগুলো নিয়ে আমার একটা প্যারা নেই, এগুলো তার প্যারা, যাই হোক। সো গাইজ আজকে মানে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা হচ্ছে আমি আমার চ্যানেলে যে রেসিপিটা দিয়েছি সেটা তো আমি আপনাদের সাথে শেয়ারই করেছি, যে এটা তো অনেক রেসপন্স পেয়েছিলাম। তো ওইটাই হচ্ছে অনেকদিন পরে হঠাৎ করে খেতে ইচ্ছে করলো যে না আমরাও তাহলে একটু খাই। তো খেতে খেতে সবাই বলছে, সবাই বলতে ইসমাইল আর সাকিব বলছে যে তাহলে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথেও শেয়ার করি।
সো সেই চিন্তা করে এই ভিডিওটা আজকের জন্য করা আপনাদের জন্য। সো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এইটুকু আশা তো আপনাদের কাছ থেকে আমি করতেই পারি যে আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাকে অনেক পরিমাণে সাপোর্ট করবেন। আমি আপনাদের থেকে যে পরিমাণে ভালোবাসা পেয়েছি আসলে আমি অবাক হচ্ছি। আপনাদের এত সাপোর্টিং এত ভালোবাসার জন্য আমি আসলে অনেক গ্রেটফুল, আর আপনাদেরকে অনেক অনেক থ্যাংকস আমাকে এত সাপোর্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন, যারা করেনি তারা তো অবশ্যই করবেন, যারা করছেন তাদেরকে তো অলওয়েজ থ্যাংকস। আর হচ্ছে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে আমি এরকম ভিডিও যখন দিই ছাড়ি আপনারা সাথে সাথে দেখতে পারেন এবং এনজয় করতে পারেন। তো আর কথা না পারাই, অনেক রাত হয়ে গিয়েছে, তো এখনের জন্য বিদায়, আল্লাহ হাফেজ। সবাই টাকা দিয়ে দাও, আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।